Assalamualaikum. ATN Bangla Sangbade Shobaike Shagoto Janacchi Ami Momrenaj Mome. Bangladeshi Bongshudbhuto Torun Markin Uddokta Fahim Saleh Hottakande Tari Shabek Byaktigoto Shohokari Tyris Devon Haspilke Greptar Korache New York Police. 21 Bochor Boyoshi Krishnangoke Mul Oporadhi Bhaba Hocche. New York Theke Kanu Dotter Report Janacchen Biplab Rai. Corona Mohammari Chapiye Ride Sharing Company পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালের নৃশংস মৃত্যু এখন সবচেয়ে আলোচিত ঘটনা নিউ ইয়র্কে। রাজ্যের পুলিশ ও গোয়েন্দারা হন্যে হয়ে অভিযান চালাচ্ছেন চার দিন ধরে। অবশেষে শুক্রবার তারা গ্রেপ্তার করে টাইরিস ডেভিন হাসপিলকে। কৃষ্ণাঙ্গ এই তরুণ কিছুদিন আগে ছিলেন ফাহিম সালের ব্যক্তিগত সহকারী। প্রায় ১ লাখ মার্কিন ডলার আত্মসাতের অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়। এর জের ধরেই ফাহিম সালেকে হত্যা করা হতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। মিস্টার হাসপিল ওয়াজ মিস্টার সালিজ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এন্ড হ্যান্ডেলড হিজ ফাইন্যান্সেস and personal matters. আশপাশের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় হুডি ও মাস্কে নিজেকে ঢেকে ফাহিমকে অনুসরণ করে ওই ফ্ল্যাটে যায় ডেভিন হাসপিল। এর আগে সে একটি ইলেকট্রিক করাতো কিনে যা দিয়ে হত্যার পর ফাহিমের লাশ টুকরো করা হয়েছিল। নৃশংস এই হত্যাকাণ্ডে তুমুল উদ্বেগ আর আলোচনা ছড়িয়ে পড়েছে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে। ফাহিমের এই মৃত্যুতে আমাদের বাংলাদেশ কমিউনিটি থেকে শুরু করে সব জায়গায় শোকের ছায়া চলে আসছে। আর আমরা যারা ইয়াংস্টার যারা আছে তাদের জন্য তীব্র নিন্দা জানাই। আর আমরা চাইব যে সুষ্ঠু বিচার হবে। আমরা বাঙালি কমিউনিটি এক থাকতে হবে এবং এটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই, এবং এর ভিতরে আরও কিছু আছে কিনা সেটাও পুলিশকে খুঁটিয়ে দেখতে হবে। গত 15 জুলাই ম্যানহাটনে নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সালের খণ্ডিত লাশ। উদীয়মান এই উদ্যোক্তা 33 বছর বয়সেই হাজার কোটি টাকার মালিক হয়েছিলেন তথ্য প্রযুক্তির ব্যবসা করে। বিপ্লব রায়, এটিএন বাংলা। দেশের উত্তর অঞ্চলের বিভিন্ন এলাকায় নদ নদীর পানি সামান্য কমলেও এখনও বইছে বিপদসীমার ওপর দিয়ে। বিভিন্ন জেলার বন্যা কবলিত এলাকায় শুকনো জায়গার অভাবে বাঁধে আশ্রয় নিয়েছেন লাখো দুর্গত মানুষ। গাইবান্ধার দুর্গত এলাকায় মসজিদ ডুবে গেছে, মুসল্লিরা নামাজ পড়ছেন নৌকায়। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি রয়েছে বিপদসীমার ওপরে। সেখানে বানের জল কিছুটা কমলেও নতুন করে দেখা দিয়েছে নদী ভাঙন। ধরলা নদীর স্রোতে ভাঙনের হুমকিতে পড়েছে কলোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। জামালপুরে যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে কমলেও পুরাতন ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি বাড়ছে। ফরিদপুরে সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় প্রতিদিনই ডুবছে নতুন নতুন এলাকা। গত 24 ঘন্টায় পদ্মা নদীর পানি 11 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 109 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। শেরপুরে পুরনো ব্রহ্মপুত্র নদের পানি বাড়তে থাকায় চরাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পুরনো ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে 35টি গ্রাম। হবিগঞ্জে নদ নদীর পানি উপচে 4টি উপজেলার গ্রামীণ জনপদ প্লাবিত হয়ে আছে কয়েক সপ্তাহ ধরে। তবে নদ নদীর পানি কমে যাওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে নেত্রকোনায়। দিন দিন করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে আরও 11 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি 4 জনের মৃত্যু হয়েছে কুমিল্লায়। তাদের মধ্যে 1 জন করোনা পজিটিভ ও 3 জনের উপসর্গ ছিল। কুমিল্লায় নতুন করে করোনা পজিটিভ হয়েছেন 113 জন। এছাড়া ময়মনসিংহে কোভিড ডেডিকেটেড হসপিটালে মারা গেছেন 2 জন। এরা হলেন সরকারি আনন্দমোহন বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক রেজাউল করিম এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত উপপরীক্ষা নিয়ন্ত্রক সজল চক্রবর্তী। তিনি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এ জেলায় শনাক্ত হয়েছেন আরও 40 জন। ব্রাহ্মণবাড়িয়ায় এই ভাইরাসে মারা যান সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের নেতা চৌধুরী আফজাল হোসেন নিসার ও ঔষধ ব্যবসায়ী শেখ আরমানুল হক সোয়েল। সেখানে নতুন শনাক্ত হয় আরও 29 জন। নওগাঁয় করোনা উপসর্গ নিয়ে প্রাণ গেছে ওসমান গনি নামে এক মুক্তিযোদ্ধার, নতুন শনাক্ত হয় 38 জন। নেত্রকোনায়ও উপসর্গ নিয়ে মারা গেছে 1 জন এবং শনাক্ত হয় 18 জন। তবে গতকালের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে বরিশালে। গত একদিনে সেখানে 1 জনের মৃত্যু ও শনাক্ত হয়েছেন 162 জন। এছাড়া রংপুরে 55, চাঁপাইনবাবগঞ্জে 43 জন শনাক্ত হয়েছেন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।